হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো মাই সেলফ ডক্টর রিয়া মজুমদার কারেন্টলি আই ডুইং মাই ইন্টার্নশিপ সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তোমাদের যেহেতু ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে আর সেকেন্ড রাউন্ড খুব শীঘ্রই স্টার্ট হবে তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিউটিউ জি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে রাউন্ড টুতে প্রত্যেকটা ক্যাটাগরির কত কাট অফ যেতে পারে তো সেটা নিয়েই ডিসকাস করবো আর তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পারবে যে আমি অনেকটাই হতাশাজনক কথাই লিখেছি তার কারণকেই অবশ্যই আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো কেন আমি এরকম বলেছি সেই সবটাই কিন্তু তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আর এখন জানি যে সকলেরই কিন্তু যে সেকেন্ড রাউন্ডের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে বা সেকেন্ড রাউন্ডে কাট অফ কত যাবে সেটা নিয়েই সব থেকে বেশি তোমরা চিন্তিত যাদের কলেজ হয়ে গেছে তাদের আপগ্রেডেশন নিয়ে বেশি চিন্তা সেকেন্ড রাউন্ডে বাট যাদের ক্ষেত্রে কোনো সিট এখনও পর্যন্ত হয়নি ফার্স্ট রাউন্ডে বা যারা কিনা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করনি সেকেন্ড রাউন্ডেই অ্যাটেন্ড করছো প্রথমবার কোনো কারণে ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করতে পারি তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো তাদের র্যাঙ্ক দেখছো যে যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল তাদের র্যাঙ্কের থেকেও অনেকটাই আগে স্টিল কোনো কারণে ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি আর এই স্টুডেন্টের সংখ্যা কিন্তু বেশ অনেকই হয় তো তাদের সকলের ক্ষেত্রে কিন্তু একটাই এখন মানে বিষয়ে মাথায় যেটা ঘুরছে সেটা হলো সেকেন্ড রাউন্ডের কাট অফ কত যাবে তো আজকের ভিডিওর বিষয় সেটাই নিটিউ জি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টেট কোটাতে রাউন্ড টু এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে প্রত্যেকটা ক্যাটাগরিতে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যেটা আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে রাউন্ড টু নিয়ে কিন্তু খুব একটা এক্সপেকটেশান রাখবে না কাট অফ কমতেও পারে নাও পারে বা কমলেও কিন্তু খুব বেশি কমবে না তার কারণ কী এবং ভিডিও থাম আমি এটাই লিখেছি তার কারণ কি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা আরেকটু দেখলে তো দেখো এখানে আমি ফার্স্টেই যেটা বলছি তার মানেই কিন্তু হতাশ হওয়ার কারণ নেই বিকজ আমি প্রথম থেকেই তোমাদের বলেছি যে সেকেন্ড রাউন্ডে সেরকম সিট যদি নাও বাড়ি কিন্তু থার্ড রাউন্ডে যে যেহেতু পিডাব্লিউডি সিটগুলো কনভার্ট হয়ে যায় ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে তো সেই জন্য কিন্তু থার্ড রাউন্ডে বেশ একটু কাট অফটা সেকেন্ড রাউন্ডের তুলনায় কিন্তু বেশিই কমে তো চলো তোমাদের কিছু ইনফরমেশান আমি জানাই যার থেকে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি যে সেকেন্ড রাউন্ডে বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয় তো দেখো এটা নেটিভজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রাউন্ড রাউন্ড টু এর সিট ম্যাট্রিক্স ছিল তো সেখানে দেখো কেমন সিট ম্যাট্রিক্স ছিল প্রত্যেকটা ক্যাটাগরির কত সিট ছিল যেটা থেকে তোমরা আইডিয়া করতে পারো যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কতটা সিট থাকতে পারে তো দেখো ইউ আর ক্যাটাগরি যেটা টোটাল সিট ছিল গভর্নমেন্ট এমবিবিএসে স্টেট কোটাতে তাদের ছিল আঠাশটা সিট এবার ইউ আর পিডাবলিউডি এর ছিল চুয়ান্নটা সিট ও বিসি এর কিন্তু কোনো সিটই ছিল না আগেরবার দেন ও বিসি এ ডি এর ছিল বারোটা সিট দেন ও বিসি বি এর সিট ছিল দুটো আর ও বিসি বি ডি এর মাত্র আটটা সিট ছিল দেন ইডাব্লিউএস এর একটা মাত্র সিট ছিল সেকেন্ড রাউন্ডে তো বুঝতেই পারছো তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছো যে কেন বলছি যে সেকেন্ড রাউন্ডে কাট অফ কেন কমছে এরপরেও কিছু কথা আছে সেটাও জানাতে তোমাদের দরকার শুধুমাত্র সিট ম্যাট্রিক্সে এখানে তাও কিছুটা সিট দেখাচ্ছে সেই হিসাবে এতটা কমা উচিত কাট অফ কিন্তু তাও কমেনি এরপর দেখলে তোমরা বুঝতে পারবে আমি অবশ্যই তোমাদের বলবো নেক্সট দেখো ইডাব্লিউএস পিডাব্লুডি এ ছিল এগারোটা সিট আর এসসি ক্যাটাগরি ছিল এগারোটা সিট আর এসসি পিডাব্লিউডি এ ছিল তিরিশটা সিট আর এসটি ক্যাটাগরি ছিল চারটি সিট এবং এসটি পিডব্লিউডি ছিল নটা সিট তো এটা ছিল সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স দু হাজার তেইশের ক্ষেত্রে এবার তোমাদের ভাবনা আসতে পারে যে অ্যাটলিস্ট এতটা হয়তো কাট অফ কমবে বাট সেটাও কিন্তু কমেনি শুধুমাত্র এসসি ক্যাটাগরির কাট অফ কমেছিল খুবই সামান্য বাট বাকি কোনো ক্যাটাগরিরই কিন্তু রাউন্ড টুতে কাট অফ কমেনি তার কারণ কী ছিল দেখো ফার্স্ট রাউন্ডে যারা অ্যাটেন্ড করছে সিট পাচ্ছে না তারা তো পরের রাউন্ডে অ্যাটেন্ড করবেই কিন্তু এমন অনেক স্টুডেন্টই ছিল অনেক স্টুডেন্ট থাকেও যারা কিনা ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে তার আগেই কিন্তু তাদের র্যাঙ্ক স্টিল তারা ফার্স্ট রাউন্ডে চান মানে অ্যাটেন্ড করেনি সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট অ্যাটেন্ড করবে তাই বা থার্ড রাউন্ডে ডাইরেক্ট অ্যাটেন্ড করবে তাই যেহেতু তারা ওই রাউন্ডে হয়তো বেটার কলেজ পাবে সেই আশাতে থাকে আমি জানি না তারা কেন ফার্স্ট রাউন্ড থেকে অ্যাটেন্ড করে না বাট আমার মনে হয় ফার্স্ট রাউন্ড থেকেই অ্যাটেন্ড করা উচিত বাট এইরকম যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেকটাই থাকে তো সেই জন্য এই যে সিট সংখ্যাগুলো আছে এই সিটের কিন্তু মানে ফার্স্ট রাউন্ডের যেটা কাট গেছে সেই কাট আগে যত স্টুডেন্ট সংখ্যা আছে তার থেকে এই সিট সংখ্যা কম থাকে সেই জন্য দেখা যায় যে অনেক স্টুডেন্ট যারা ফার্স্ট রাউন্ডের কাট থেকেও কম কাট র্যাঙ্ক তাদের তারা চান্স পেয়ে গেল আবার অনেক স্টুডেন্ট কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট থেকে কম র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পায় না যেহেতু সিট সংখ্যা কমে যায় তো সেই জন্য কিন্তু তারা চান্স পায় না আর যেহেতু ফার্স্ট রাউন্ডে অনেকটা বেশি সিট থাকে এবং ওই রকম ভালো র্যাঙ্ক করা স্টুডেন্টরা অ্যাটেন্ড করে না সেই জন্য কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট বেশ অনেক দূর পর্যন্ত কমে কিন্তু সেকেন্ড রাউন্ডে দেখা যায় যে ফার্স্ট রাউন্ডের থেকে কাট কমছেই না আর আর কমা তো দূরের কথা যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ যত র্যাঙ্ক পর্যন্ত গেছিল তত র্যাঙ্ক পর্যন্তও কিন্তু সেকেন্ড রাউন্ডের কাট অফ যায় না তার থেকে অনেক আগের র্যাঙ্কের দেখা যায় স্টুডেন্টরা চান্স পেয়েছে এবং অনেক আগের র্যাঙ্ক থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্ট আবার চান্সও পায় না আর এটা কিন্তু সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে শুধু একটা ক্যাটাগরির ক্ষেত্রে নয় সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমি তোমাদের দেখিয়েই দিই তাহলেই তোমরা বুঝতে পারবে আরও ভালো করে দেখো নিটি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি এর রাউন্ড টুয়ের কাট অফ কত গেছিল বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএসএ তো ইউ আর ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডের কাট অফ যেটা ছিল সেটা ছিল পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই আর রাউন্ড টু এর কাট কিন্তু দেখো যদি মানে সেইভাবে দেখি যে রাউন্ড টু অফ কোন র্যাঙ্কে লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস আছে সেটাও কিন্তু সেই পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই ছিল মানে সেটা ফার্স্ট রাউন্ডের কাট অফে মানে যারা চান্স পেয়েছিলো সেকেন্ড রাউন্ডে ওই যে আঠাশটা সিট ছিল সেটা কিন্তু এই পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বইয়ের আগেরই র্যাঙ্ক আছে যাদের তারাই চান্স পেয়েছে এবং অনেক স্টুডেন্ট ছিল ওই পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বইয়ের মধ্যেই র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু চান্স পায়নি যেহেতু তারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি এবং সেকেন্ড রাউন্ডে অতটা সিট নেই যে তারাও মানে ওই আঠাশটা স্টুডেন্টের থেকেও কিন্তু অনেক বেশি স্টুডেন্ট ছিল যারা কিনা পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বইয়ের মধ্যেই র্যাঙ্ক ছিল সেই জন্য তারা কিন্তু চান্স পায়নি ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সেই জন্যই আমি তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে সব ক্যাটাগরির স্টুডেন্ট সবাই যত ভালোই র্যাঙ্ক হোক যত খারাপই র্যাঙ্ক হোক কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হলে একদম ফার্স্ট রাউন্ড থেকে অ্যাটেন্ড করো তো দেখো এবার ওবিসি এ ক্যাটাগরি যেটা কাট অফ গেছিলো ফার্স্ট রাউন্ডের ছিল পঁয়ত্রিশ হাজার সাতশো চৌত্রিশ সেকেন্ড রাউন্ডেও কিন্তু সেমই ছিল যেহেতু ওবিসি এ ক্যাটাগরির কোনো সিটই ছিল না এরপর দেখো কিন্তু এরকম হতে পারতো যে ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্ট যে কিনা আপগ্রেডেশন করে এমন একটা কলেজ পেয়ে গেল তার ইউ আর র্যাঙ্কেই তখন সেই সিটটা সেই ইউআর ক্যাটাগরির সিটটা পেত এবার তার ওবিসি এফটা ভ্যাকেন্ট হতো এবার কোনো একটা ওবিসি এ সেই সিটটা পেত এইরকম কিন্তু হতেই পারে বাট সেক্ষেত্রেও কিন্তু সেই স্টুডেন্ট ওবিসি এ যারা স্টুডেন্ট ছিল তারাও সেই ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ তার মধ্যেই তাদের র্যাঙ্ক ছিল সেই জন্য কিন্তু কোনো কাট অফের চেঞ্জ হয়নি এরপর দেখো ও বি ক্যাটাগরি তো ও বিসি বি ক্যাটাগরিরও ক্ষেত্রে সেম কাট অফ ছিল ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড সিট ছিল স্টিল কিন্তু সেম কাট অফ ছিল ইডাব্লু ক্ষেত্রেও তাই এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু সেটাই ছিল কিন্তু এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা একটু কমেছিল দেখো ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল এক লাখ পঁচিশ হাজার তিনশো আটানব্বই আর রাউন্ড টু এর কাট অফ ছিল এক লাখ ছাব্বিশ হাজার একশো পঁয়তাল্লিশ মানে খুব সামান্যই বেড়েছিল তো এটাই ছিল নিট ইউজি টু থাউজেন্ড থ্রি এর সিনারিও তো সেই রকমই আমি তোমাদের সেটার ওপর বেস করেই আমি আর এই রকমই কিন্তু প্রত্যেক বছরই হয় তো সেটার ওপর বেস করেই আমি তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যেটা কাট অফ যেতে পারে যেরকম হতে পারে সিনারিওটা সেটা তোমাদের সাথে ডিসকাস করছি আর আমি সেটা নিয়েই তোমাদের ফার্স্টেই বলেছি যে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টেট কোটাতে সেকেন্ড রাউন্ডের যে কাট অফ সেটা নিয়ে খুব একটা এক্সপেকটেশান রেখো না কারণ সিটই হয়তো খুব কম থাকবে আর আমি তো তোমাদের কলেজ বাই সিট দেইনি অনেক কলেজে কিন্তু সিট থাকেই না কোনো কোনো কলেজে একটা দুটো বা কোনো কলেজে থাকলো না রকম থাকে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে এবং দেখলেই তো ও এ ক্যাটাগরির ওভারঅলই কোনো সিট ছিল না টোটাল সিটই কিছু ছিল না তো সেই জন্যই বলছি আর যেহেতু ওরকম স্টুডেন্ট সংখ্যাও অনেক আছে যারা কিনা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি কিন্তু তাদের র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গেছে তাদের র্যাঙ্কের মধ্যেই তো সেই জন্যই আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ড নিয়ে খুব একটা এক্সপেকটেশান রাখা ভালো না হয়তো কাট অফ আগেরবারের মতনই যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল তার মধ্যে থেকেই সিট পেয়ে যাবে বা যদি কাট অফটা কমে তাহলেও সেটা খুবই কম হয়তো ওই যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তারপরে যারা চার পাঁচজন স্টুডেন্ট আছে তারা হয়তো চান্স পেতে পারো তো এটাই ছিল বলার আর সেই জন্য আমি আলাদা করে আর র্যাঙ্ক বা নাম্বার এসব বলে বলছি না তোমরাই বুঝতে পারছো আমি পুরো ভিডিওটাই তোমাদের এক্সপ্লেন করে বললাম যে কেন আমি এরকম বলছি কিন্তু তোমাদের একটা আসার কথা আমি বলতে পারি যেহেতু থার্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে এটা হয় না যে প্রত্যেকটা ক্যাটাগরি পিডাব্লিউডি এর সিট ওই ক্যাটাগরিতে মানে কনভার্ট হয়ে যায় কিন্তু থার্ড রাউন্ডে যে প্রত্যেকটা ক্যাটাগরি যতগুলো পিডাব্লুডি এর সিট ভ্যাকান্ট থাকবে সেই রেসপেক্টিভ ক্যাটাগরিতে কিন্তু ওই ভ্যাকান্ট সিটগুলো কনভার্ট হয়ে যাবে তো যেহেতু এই স্টুডেন্টগুলো যারা ভালো র্যাঙ্ক করেছিল তারা ফার্স্ট রাউন্ডেই চান্স পেয়ে যাচ্ছে তো সেকেন্ড সেকেন্ড রাউন্ডে চান্স পেয়ে যাচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি তাদের মধ্যে কেউ কেউ তো সেকেন্ড তারপর থার্ড রাউন্ডে যে যখন পিডাবলুডি এর সিটগুলো ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে চেঞ্জ যায় তো সেক্ষেত্রে থার্ড রাউন্ডে যে একটু কাট অফটা কমার চান্স থাকে আমি তাও সেটাও বলবো না যে খুব বেশি কমবে বাট সেটা সিট ম্যাট্রিক্সের ওপর ডিপেন্ড করবে এবং কতজন স্টুডেন্ট বাকি থাকছে যে যারা ভালো র্যাঙ্ক করেছিল ফার্স্ট রাউন্ডের কাটঅফের থেকেও স্টিল তারা চান্স পায়নি সেই স্টুডেন্টের সংখ্যা কেমন আছে নতুন যারা স্টুডেন্ট থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করবে ডাইরেক্ট তাদের সংখ্যা কেমন আছে এবং যারা সিট অ্যালটমেন্ট হয়নি তাদের সংখ্যা কেমন আছে আর প্রত্যেকটা কলেজে সিট কত আছে সেই সব কিছুর ওপর ডিপেন্ড করেই কিন্তু কাট অফটা নির্ভর করবে তো আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে ডিসকাস করা ছিল যেটা নিয়ে তোমরা অনেক দিন ধরেই ভিডিও চাইছিলে যে এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিও করো তো আমি আশা করি যে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বোঝা বোঝাতে পারলাম আর বোঝানোর চেষ্টা করলাম অ্যাটলিস্ট তোমরা বুঝবে আশা করি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমার সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thanks for watching.